রিয়াল মাদ্রিদের ম্যাচ মানে জুট বেলিংহ্যামের এমন উদযাপন। স্প্যানিশ ক্লাবটিতে এসে 20 বছর বয়সী তরুণ যেভাবে গোল করে যাচ্ছেন তাতে এমন উদযাপনে অভ্যস্ত হয়ে যাওয়ার কথা সব ফুটবল প্রেমীদেরও। বেলিংহ্যামের উদযাপনে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে টপকে লালিগার শীর্ষস্থান পুনরুদ্ধার করল রিয়াল মাদ্রিদ। রিয়ালের 3-0 গোলের স্বস্তির জয়ের শেষের মতো শুরুতেও নাম বেলিংহ্যামের। 17 মিনিটে বা প্রান্ত থেকে সাজানো আক্রমণে এই ইংলিশ তারকার অ্যাসিস্ট, পা ছুঁয়ে তা থেকে গোল আদায় করতে ভুল করেননি ধারের ফুটবলার হোসেলু। বেলিংহ্যামের গোলের মতো ফুটবল পণ্ডিতদের নজর কাড়ে তার করা এই অ্যাসিস্টটাও। মিনিট পাঁচেক পরেই ব্যবধানটা দ্বিগুণ করে রিয়াল মাদ্রিদ। টনি ক্রুসের অ্যাসিস্টে এবার স্কোরশিটে নাম লেখান চুয়েমিনি। অল হোয়াইটদের হয়ে এই মিডফিল্ডারের অভিষেক গোলটা আসে হেড থেকে। 2-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্প্যানিশ জায়ান্টরা। ম্যাচের প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও খুব একটা সুযোগ তৈরি করতে পারেনি জিরোনা। উল্টো 71 মিনিটে বেলিংহ্যামের গোল তাদেরকে পিছিয়ে দেয় 3-0 ব্যবধানে। এবারের মৌসুমে অপরাজিত থাকা দলটি এরপরও ম্যাচে ফেরার চেষ্টা চালিয়ে যেতে থাকে। তবে তাদের ম্যাচে ফেরার পথে বড় বাধা হয়ে দাঁড়ায় রিয়ালের রক্ষণ, তবে তা কেবল ম্যাচ শেষের কয়েক সেকেন্ড আগ পর্যন্ত। যোগ করা সময়ে নিজেদের ডি বক্সে মারাত্মক এক ভুল করে বসেন রিয়াল অধিনায়ক নাচো ফার্নান্দেস। জোনা স্ট্রাইকার পর্তুকে করা ফাউলে লাল কার্ড দেখে বসেন এই ডিফেন্ডার। রেফারি শুরুতে হলুদ কার্ড দেখালেও VAR এ ফাউলের ধরন দেখে লাল কার্ড দেখাতে বাধ্য হন। মাঠ থেকে পর্তুকে নেওয়া হয় সরাসরি হাসপাতালে। নাচোর লাল কার্ডের কারণে লীগের পরের ম্যাচে রিয়ালের জন্য এখন একমাত্র সেন্টার ডিফেন্ডারের নাম অ্যান্তোনিও রুডিগার। সাব্বির মিথুন, সময় সংবাদ।